এবার সামনে যাবার আর নয় পেছনে ফেরা আমার বুকে রাখবে ধরে আমার সন্তানেরা প্রিয় দর্শক আমাদের সন্তানেরা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই কেমন আছে মুক্তিযোদ্ধাদের সন্তানেরা মুক্তিযোদ্ধাদের সেই সন্তানদের মধ্যে আমরা দুজনকে আজকে আমন্ত্রণ জানিয়েছি তারা হচ্ছেন মাহজাবিন খালেদ আমাদের সেক্টর 2 এর অসম সাহসী সেক্টর কমান্ডার যুদ্ধাহত পরবর্তীতে ষড়যন্ত্র করে যাকে 1975 সালের 7ই নভেম্বরে হত্যা করা হয় সেই বীর উত্তম খালেদ মোশারেফের কন্যা মাহজাবিন খালেদ আর আরেকজন হচ্ছে কেয়া চৌধুরী হবিগঞ্জের সেই অসম সাহসী মুক্তিযোদ্ধা কমান্ডার মানিক চৌধুরীর কন্যা কেয়া চৌধুরী আসুন আমরা আহ্বান জানাই কেয়া চৌধুরী এবং মাহজাবিন খালেদকে চাচা খুব জনপ্রিয় ছিলেন চাচা যদি গ্রামের বাড়িতে আসতো হাজার হাজার লোক আসিয়ে তাকে দেখত বেবি আপা আমার ইমিডিয়েট বড় বোন উনি ছোটবেলা থেকেই মানুষের সাথে মিশত এবং সে সমাজসেবার সাথে সে জড়িত ছিল বোন গাছের ছায়া চলে যেরম মানুষ জিরা ও বেবি আবার ছায়া চলে আমরা গরিব মানুষ যত আছি বাবার কথা আসলে খুব কম মনে আছে তখন তো ছোট ছিলাম প্লাস সময়ের সাথে সাথে স্মৃতিগুলিও আপছা আপছা হয়ে যাচ্ছে সে যে অফিস থেকে এসে আমাদের কাছে এসে আদর করতেন সেটা মনে আছে তারপর ছুটির দিনে তার সাথে আমরা যে শহরের বাইরে যেতাম ঘুরতে সেটা মনে আছে 75-এর পরে আমার মা তো তার মা বাবার বাসায় চলে আসে মানে আমার নানা নানি একটা রুমের মধ্যে আমরা চারজন থাকতাম মানে খুবই কষ্ট করে ক্যান্টনমেন্টের এত সাজানো একটা বাড়ি ফেলে রেখে আম্মা এক রুমের মধ্যে ঢুকে গেল আমার মনে হয় আমার সাহস অনেক বেশি আমি সেটা আমার বাবার থেকে পেয়েছি মানুষকে ভালোবাসা দেশকে ভালোবাসা ওটাও আমার মা বাবার থেকে আমি পেয়েছি গর্ববোধ করি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমার সহধর্মিণী আমার বাবা তখন একটা মিটিং হয়েছিল সেই সময় একটা ফর্মাল একটা মিটিংয়ে ইসমানী সাহেব মেজর জেনারেল এম এ রব এবং মানিক চৌধুরী এবং এটা একটা ঐতিহাসিক সময় বীরঙ্গনাদেরকে নিয়ে কাজ শুরু করলো বীরঙ্গনাদের কাজ করতে যেয়েও তার অনেক বিড়ম্বনা কারণ ওনারা পরিচয় দিতে চায় না তারা লোক সমাজে আসতে চায় না তাদেরকে পুরা মায়ের মতো শ্রদ্ধা করে মা সন্তানের ভালোবাসা দিয়ে তাদেরকে নিয়ে আসতে প্রথম আমারে দেখে জড়াইয়া বুকা ধরলো পরের দিন আমারে লইয়া ওই খোঁজাখুঁজি শুরু করলো ওই মহিলাটির সাবিত্রীর আর হীরামণির প্রথম সংসদ যখন এমপি কে চৌধুরী যান সংসদের মধ্যে বলছে যে একজন মুক্তিযোদ্ধা সম্মুখ সমরের মুক্তিযোদ্ধা শেখ আপুর হচ্ছে যখন সে নতুন এমপি হচ্ছে আসে তখন বলছে আম্মা তুমি আম্মা আল্লাহর কাছে দোয়া করবা আমার এই দুয়েটা হাত যেন গরিবের কাজে নিয়োজিত করতে পারি
প্রথমে আমরা মাহজাবিন খালেদ, পিতার মৃত্যুর কতদিন পরে মনে হলো বা প্রথম অনুভব হলো যে পিতা নেই এবং পিতা একজন বিশাল মাপের মানুষ, বাংলাদেশের অন্যতম প্রধান যোদ্ধা? কিছু বোঝার আগে, কিছু উপলব্ধি করার আগে বাবা চলে যায় আমাদের জীবন থেকে। বুঝতে পারলাম স্কুল জীবন থেকেই, যখন তাকে মেরে ফেলা হয় 7 নভেম্বর 1975 সালে, তখন আমি ক্যান্টনমেন্টে শহীদ আনোয়ার স্কুলে পড়তাম। আমার মা ঠিক করলো আর ক্যান্টনমেন্টে যাবে না, কারণ সে জানতো এটা নিরাপদ জায়গা না, আমাদেরকেও মেরে ফেলবে। আমার মা কয়েকজনকে পাঠিয়েছিল ক্যান্টনমেন্টে আমাদের জিনিসপত্রগুলি নিয়ে আসার জন্যে, কিছুই পাইনি। আমাদের একটা, আমার বাবার একটা স্মৃতিও আমাদের কাছে নাই, আমার বাবার একটা ছবিও আমার কাছে ছিল না, সবার থেকে কালেক্ট করেছি। বাইরে গিয়ে আমরা প্রকাশ করতে পারছি না আমার বাবার নামটা, কাউকে বলতে পারছি না কেন আমরা হঠাৎ করে বছরের নভেম্বরে স্কুল ছেড়ে পরের বছর, মানে আমরা 8 থেকে 9 মাস স্কুলে যাইনি ভয়ে, তারপরে হলিক্রসে বছরের মধ্যেখানে ঢুকে গেছি। তখন থেকে আমি বুঝতে পারলাম যে আসলেই আমার বাবা পরিচয় দিলে হয়তো আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কেয়া, আপনাকে জিজ্ঞেস করছি, যখন জন্ম আপনার 76 সালে, তখন তো পিতা অন্তরীণ, সেই পিতার সাথে দেখা হয়েছে কখন প্রথম? যেভাবে আপনি প্রশ্ন করে আমার কাছ থেকে উত্তরটা জানতে চাচ্ছেন, আমিও কিন্তু প্রশ্ন করে করে মায়ের কাছ থেকে এই ইতিহাসটুকু জেনেছি। মা বলেছেন, যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো, ওই প্রতিবাদে রাজপথে সেই সময়ের সংসদ সদস্য ছিলেন আমার বাবা আওয়ামী লীগের, তাকে গ্রেফতার করেছিল। আমার জন্মের সময়টা হয়তো খুব আনন্দের হতো, ওই রকম একটা প্রস্তুতির মধ্যেই আমার মা জানতে পেরেছিলেন যে তার স্বামী গ্রেফতার হয়েছেন, কোথায় রাখা হয়েছে, কী অবস্থায়, কোন জেলে, বেঁচে আছেন কি না, একটা অনিশ্চয়তার মধ্যে ছিলেন তখন। সেই সময়ই কিন্তু আমার এক মানে জন্ম। মা বলেছেন যে আমার জন্মের সময় খুব সব মানে সব জায়গায় আলো ছিল, আমাদের বাড়িতে আলো ছিল না, খুব ভোরে আমার জন্ম হয়েছিল, কিন্তু অন্ধকারের মধ্যেই আমার জন্মটা হয়েছিল, কারণ বাড়ির ইলেকট্রিসিটি লাইনটাও কেটে দেওয়া হয়েছিল। তো আম্মা যেটা বলেছেন, আমার বয়স যখন 6 মাস, তখন আম্মা জানতে পারলেন যে আব্বা বেঁচে আছেন। এর আগ পর্যন্ত আম্মাও জানতেন না যে আমার পিতা বেঁচে আছেন কি না। 6 মাস পরে কুমিল্লা জেলে আব্বার সাথে আম্মা আমাকে দেখা করান, এবং তখনই নাকি আমাকে আব্বা দেখেন। তখন তো মনে থাকার কথা না, 6 মাস বয়স, আম্মার কাছ থেকে শোনা এই গল্পগুলো। আমি মাহজাবিনকে আবার জিজ্ঞেস করছি, আপনি কখন থেকে মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে নিজেকে প্রকাশ্যে প্রকাশিত করলেন? স্কুল থেকে বার হওয়ার পরে, আসলে স্কুল থেকে বার হওয়ার পরে তো আমি ইন্ডিয়াতে চলে গেলাম পড়াশোনা করতে। সেই সময়টা অন্য দেশে থাকার কারণে আমি এখানে বুঝা বা চিন্তা করার টাইম পাইনি, তারপরে ফেরত আসার পর থেকেই আর কি। কেয়া, কখন থেকে বাবার কথাগুলি সজ্ঞানে বলা বা দেখা বা এটি নিয়ে মেলামেশা জনগণের সাথে কখন থেকে শুরু? মুক্তিযোদ্ধার সন্তান বা মুক্তিযুদ্ধ, এই ইতিহাস জানার ক্ষেত্রটা খুব গৌরবের। আব্বার কাছ থেকে কিন্তু মুক্তিযুদ্ধের ছোট ছোট গল্প, ওই যে অস্ত্র লুণ্ঠন করা, তার তিনি বঙ্গবন্ধুর কাছ থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পেয়েছিলেন, তারপর কীভাবে কী করেছেন, শেরপুর সাদিপুরের যুদ্ধ ছোট ছোট করে উনি কিন্তু বলেছিলেন। তখনই আসলে মুক্তিযোদ্ধা যে একটা সাহসী কিছু বাবার কাছ থেকে কিন্তু আসলে শিখেছিলাম। তো সেই দিক থেকে আমি মনে করি যে আমার মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভূমিকা, এই এই ইতিহাসগুলো আমার বাবার কাছ থেকে শেখা। সেই দিক থেকে আমি মনে করি যে আমি খুব সৌভাগ্যবান একজন। মাহজাবিন, এই রাজনীতিতে আসা, এটি কি হঠাৎ করে ঘটেছিল না একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভেবে চিনতে সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন? না, আমি সবসময় চেতাম যে আমার আমি যেন জনগণের কাছে থাকি, কিছু কাজ করতে পারি তাদের জন্যে। আমার বাবা তো যুদ্ধ করে গেছে, যেটা আমি সবসময় বলি, আমি তো আর রক্ত দিতে পারবো না, কিন্তু আমার শ্রম মেধা তো দিতে পারবো। সেই চিন্তা করেই আমার জনগণের সাথে কাজ করার খুব ইচ্ছা ছিল। এবং আমি আমি কিন্তু 10 বছর অন্ধ ছোটো ছোটো ছেলে মেয়েদের সাথে আমি কাজ করেছি, 10 বছর ভলেন্টারি কাজ করেছি। আমার খুব ভালো লাগতো কাজটা করতে, যে আমি নিঃস্বার্থভাবে তাদের জন্যে কাজ করছি, দৃষ্টিহীনদের মাঝে, অন্ধ বাচ্চাদের। তো ওই থেকেই আমার আস্তে আস্তে চিন্তা হলো যে এখানে তো 50টা বাচ্চা আছে, তাদের সাথে কাজ করছি, ওয়াই নট আরও বড় পরিসরে কাজ করা যায় এলাকাতে, মানে আমার বাবার যে জন্মস্থান সেখানে গিয়ে কাজ করি না। তো কাজ আরম্ভ করলাম সেভাবে। সেই সময় আসলে আমার এলাকার মুশারফগঞ্জের সবাই
নির্বাচন আসছিল, তো আমার মাকে বলেছিল যে নির্বাচনে যেতে আপনি করেন, আমরা চাই, কারণ আপনারা আপনি জানেন আমার চাচা রাশেদ মোশারফ উনি ছয়বারের এমপি ছিলেন, জি, এবং ভূমি প্রতিমন্ত্রী ছিলেন, তো তার ওই ভ্যাকিউমটা তারা খুব মিস করছিল মৃত্যুর পরে, হ্যাঁ, তো সেই জন্য আমার মাকে চাচ্ছিল। আমার মা বলেছে যে না, আমি রাজনীতি আর করব না, আমি যেদিন তার স্বামী মারা গেছে সেদিনই তিনি চিন্তা করেছে, এটার ভিতরে উনি আর থাকবে না, এই রাজনীতি পলিটিক্স তারপরে ক্যান্টনমেন্ট সে কিছুই এটা নিয়ে চায় না। তো আমাকে জিজ্ঞেস করেছে, তখন আমি বললাম যে ঠিক আছে, আমি তো চাই মানুষের সাথে কাজ করতে, যদি হয়ে যায় তাহলে ভালো, না হলেও আমি জনগণের সাথে কাজ করব। তো সেইভাবেই আসলে সংরক্ষিত আসনে আমার আসা এবং মানুষের সাথে মিশে কৈশোর এবং তার পরবর্তী সময়টা যখন বুঝতে পারেন আপনারা কি দেখেছিলেন, সংসারের হাল কি ছিল? আসলে আমার বাবা তো আপাদমস্তক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, উনি একজন ভাষা সৈনিক, কারণ হবিগঞ্জ তখন মহকুমা ছিল, তখন বায়ানের ভাষা আন্দোলনে যখন রাজপথে আমাদের ভাষা সৈনিকরা জীবন দিয়েছিলেন, তখন হবিগঞ্জের বৃন্দাবন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র হিসেবে আমার বাবাও কিন্তু ভাষা আন্দোলনের সুসংগঠিত করার চেষ্টা করেছিলেন, এবং আমার বলতে খুব মানে আমি গর্বিত বোধ করি যে হবিগঞ্জ মহকুমায় প্রথম কোনো ছাত্র ভাষা আন্দোলনের জন্য গ্রেফতার হয়েছিলেন, সে আমার পিতা কমান্ডেন্ট মানিক চৌধুরী। তো সেই দিক থেকে উনি যেহেতু রাজনীতি করেছেন, আমাদের বাসা থেকেই বঙ্গবন্ধু তখন যখন ছয় দফার জন্য সারা দেশব্যাপী যখন জনগণকে সচেতন করার জন্য ঐক্যবদ্ধ করার জন্য কাজ শুরু করলেন, তখন হবিগঞ্জে যখন তিনি গিয়েছিলেন আমাদের বাসায় তিনি উঠেছিলেন, এবং হবিগঞ্জের ওই জায়গাটাই কিন্তু আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধে হবিগঞ্জের প্রথম বিজয়ের পতাকা আমাদের উড়েছিল। আমার বাবা সত্তরের যে নির্বাচন হয়েছিল সেখানে গণপরিষদের একজন সদস্য ছিলেন আওয়ামী লীগের, এবং বাংলাদেশের যে পবিত্র সংবিধান জাতির জনকের নেতৃত্বে বিশ্বের সবচাইতে অল্পতম সময়ে মাত্র ৯ মাসে যে সংবিধান পবিত্র সংবিধান রচিত হয়েছিল তার মধ্যে আমার বাবাও সংসদ সদস্য হিসেবে তার স্বাক্ষর আছে। তো সেই জায়গা থেকে একজন রাজনীতিবিদের সন্তান হিসেবে আমি দেখেছি দৈন্যতা নিয়েই কিন্তু বাবার জীবনটা। আমি ছোটবেলা আমার মনে হয় না কোনো ঈদে আমরা খুব ভালো কাপড় চোপড় পেয়েছি, কোনোভাবে আব্বা মানে ওই জোগাড় করতে না পারার কারণে এটা সেটা বলে আমাদেরকে ভুলিয়ে রাখতেন। এখন মনে হয় যে সেই সময়ের দৈন্যতাটা আজকে আমাদের জন্য কত মানে গর্বের, যদি ওই সময় অনেক স্বাচ্ছন্দ্যে আমরা বড় হতাম হয়তো বা আজকে এখানে ডাক পেতাম না, হয়তো লাল সবুজে আজকে আমি এতটা গর্বিত হতাম না, হয়তো বা মানুষের জন্য আমার আকাঙ্ক্ষা মানুষের জন্য কাজ করার জন্য এত তীব্র ব্যাকুলতা থাকতো না। এই যে কষ্ট করে দেখেছি বাবা রাজনীতি করেছেন, মুক্তিযোদ্ধা হিসাবে মানে আলাদাভাবে দায়িত্ব পালন করছেন, এবং যেহেতু উনি কেন্দ্রীয় কৃষক লীগের কৃষি সম্পাদক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের, এবং বঙ্গবন্ধু যখন জীবিত ছিলেন সেই সময়ের, তাই একেবারে সকাল সন্ধ্যা সবসময় রাজনীতির অঙ্গনেই কিন্তু বাবাকে দেখেছি, সেভাবেই রক্তের ধারাবাহিকতায় রাজনীতিতে মিশে গেছি। রাজনীতিতে আসা হলো কখন? আমার প্রেক্ষাপটটা একটু ব্যতিক্রম, সাধারণত রাজনীতিবিদের সন্তানরা রাজনীতিতে আসেন ধারাবাহিকতায়। আব্বা মারা যাওয়ার পরে একেবারে মানে কুলহারা অবস্থা, কিচ্ছু নাই, কিভাবে চলবো কিচ্ছু নাই, আব্বা কিছুই রেখে যান নাই, পয়সার অভাবে চিকিৎসার অভাবে মারা গেলেন, তখন আমার পড়াশোনা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। ওই অবস্থায় আমি একটা টিউশনি নিলাম, সেটা বঙ্গবন্ধুর যে বাড়ি 32 নম্বরে এটার সামনে দিয়েই যেতে হয়। তো বঙ্গবন্ধুর প্রতি ছোটবেলা থেকেই তো ইতিহাসগুলো জেনেছি বাবার কাছ থেকে, অন্যরকমের একটা আবেগ কাজ করতো। তো আসা যাওয়ার পথে স্মৃতি জাদুঘরটা দেখতাম, তো আমি মাঝে মাঝে ঢুকতাম, যেতাম, আসতাম। তো ওখানে একজন চাচা আছেন, কার্জন চাচা, প্রায়ই ওনার সাথে আমার দেখা হতো। একদিন আমাকে জিজ্ঞেস করতেছেন, তুমি প্রায়ই আসো, তুমি কে? তো আমি বললাম, আমার নাম কেয়া, আমি এখানেই থাকি, একটু টিউশনই করি, মামার বাসায় থাকি। বললেন, তোমার বাড়ি কোথায়? বললাম, আমার বাড়ি সিলেট, আমার আব্বার নাম কমান্ডেন্ট মানিক চৌধুরী। উনি যেন একদম চমকে উঠলেন, পরে উনি আমাকে ডেকে নিলেন, অন্যদের সাথে পরিচয় করে বললেন যে মানিক ভাইয়ের মেয়ে, তো তুমি টিউশনই করো কি? বুঝলাম না, তখন উনি আমার কাছে সব শুনলেন, তারপর পরে একটা ফর্ম আমাকে দিলেন, দিয়ে বললেন এটা ফিল আপ করে তুমি 2 দিনের মাথায় নিয়ে আসবে। আমার এখনও মনে আছে ওটা সোমবার ছিল, বৃহস্পতিবারে এসে জমা দিলাম। এরপর থেকেই আমাদের বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, জানলাম যে তিনি আমার জন্য প্রতি মাসে 2000 টাকা করে বৃত্তি দিবেন, সেই বৃত্তির টাকা আর আমার টিউশনির টাকা, এগুলো দিয়েই আসলে আমার পড়াশোনা এভাবেই। স্টুডিওতে আমন্ত্রিত দর্শক রয়েছেন, যাদের মাঝ থেকে আমরা প্রশ্ন শুনবো, যে প্রশ্নের উত্তরগুলো
আমাদের এই দুজন আমন্ত্রিত মুক্তিযোদ্ধার সন্তানরা দেবেন। আপনার মধ্যে কে বলবেন, প্রশ্ন করবেন প্রথম? জি আপনি করুন। আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, ওনার কাছে আমি সবিনয় জানতে চাই, 5টি বছর আপনি আপনার এলাকায় সাংসদ হিসেবে কাজ করেছেন, তা আপনার সেই গল্পটা কেমন ছিল? গত 5 বছরের অভিজ্ঞতা আমি বলবো যে সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে ভালোবাসা পেয়েছি, এত মানুষের কাছে যেতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই যে উনি এই সংরক্ষিত আসনে এমপি করে দেওয়ার কারণে সাধারণ মানুষের কাছে ছুটে গেছি, ভালোবাসাটা পেয়েছি। চা শ্রমিকদের চিকিৎসার জায়গাটায় আমি কাজ করেছি, নারীদের সিদ্ধান্ত নেবার জায়গায় তাদেরকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র সরকারি অনুদান দিয়ে তাদের জীবনমান উন্নয়নে আমি চেষ্টা করেছি, তারা যেন তাদের পরিবারের সিদ্ধান্ত নেবার জায়গাটাতে কাজ করতে পারেন, সেই সুযোগটা আমার এলাকার 9টি চা বাগানে আমি কাজ করেছি, তাদের জন্য একটা আলাদা অ্যাম্বুলেন্সের কাজ করেছি, ওগুলো তো আছে। কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগা তৃপ্তির জায়গাটা হচ্ছে আমি অনেক এরকম অবিবাহিত শহীদ মুক্তিযোদ্ধার জন্য কাজ করেছি, যেমন 1971-এর 25শে মার্চ কালো রাত্রিতে আপনারা সবাই জানেন শহীদ অনুদ্য পরায়ণ ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম যখন অ্যাটাক হয়েছিল সেখানে আমার এলাকার একজন শিক্ষক শহীদ হয়েছিলেন। আমি এত বছর হয় তাকে আমার এলাকার কেউ চিনত না, আমি আমার সরকারি বরাদ্দ দিয়ে ওখানে আমি একটা স্মৃতিস্তম্ভ করেছি, আমার জেলার সবচাইতে বড় বঙ্গবন্ধুর বিশাল বড় একটা ম্যুরাল করেছি, এখানে এখন সব জাতীয় দিবসে বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মরা সম্মান জানায়, শ্রদ্ধা জানায় ফুল দিয়ে। আমার নেত্রী শেখ হাসিনার কাছ থেকে যে বরাদ্দ পেয়েছি সেটি দিয়ে আমি এখানে একটা বিশাল বড় শহীদ মিনার করেছি, অসংখ্য শহীদ মুক্তিযোদ্ধার নামে স্মৃতিস্তম্ভ আমার হাত দিয়ে হয়েছে। তো আমি মনে করি এগুলো আমার তৃপ্তির জায়গা। যেমন শব্দকর, এই শব্দটা আমাদের এখনকার সময় অনেকেই জানেন না, ঢুল ডুবকি বাজান যারা তারা শব্দকর, কিন্তু তাদের যে জীবনটা যে একটা অন্য রকমের, এই আধুনিকতার মধ্যেও তারা যে এত পিছানো এটা কিন্তু অনেকেই জানতেন না, আমিও জানতাম না। আমি তাদেরকে নিয়ে কাজ করেছি, বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কাজ করেছি, আমার কাছে মনে হয়েছে যে এই কাজগুলো গত 5 বছরে আমাকে তৃপ্তি দেওয়ার মতো। সবচেয়ে বড় কথা হলো একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, ভাষা সৈনিকের সন্তান হিসেবে জবাবদিহিতা, স্বচ্ছতা এবং জনগণের প্রতি যে দায়বদ্ধতা, এই জায়গাটা একেবারে ভালোবাসা থেকে উপলব্ধি করেছি, এটি একটি তৃপ্তির জায়গা। এখানে স্বাস্থ্যখাত নিয়ে আপনার কি কি পরিকল্পনা আছে এবং আপনার এলাকাতে কি কি প্রতিবন্ধকতা আছে? স্বাস্থ্যখাত আপনারা জানেন এটা একটা মৌলিক অধিকারের ব্যাপার এবং আমাদের সরকার আওয়ামী লীগ সরকার এই জায়গাটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে 1996 সাল থেকে আমাদের সরকার কাজ করছে। হ্যাঁ, আমি যেটি করেছি, আমি একটি আমার উপজেলা বাহুবলে স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাপতি হওয়ার কারণে প্রতিটা কমিউনিটি ক্লিনিকে আমি চেষ্টা করেছি যে আমাদের যারা নারীরা আছেন সেই জায়গার স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করার বিষয়টা। এবং আমার এলাকাটা যেহেতু হাওর অধ্যুষিত এবং চা শ্রমিক অধ্যুষিত, তাই আমি হাওরের নারীদের জন্য এবং চা শ্রমিকের নারীদের জন্য, যদিও সেটি নিয়মিত বরাদ্দের মধ্যে পড়ে না, কিন্তু আমি সংসদে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আলাদা বরাদ্দ নিয়ে আমি এই দুটি জায়গায় সরাসরি প্রতি মাসে আলাদাভাবে ঔষধ পাঠানো, মাদের মানে জন্ম নিয়ন্ত্রণ সংক্রান্ত যে বিষয়গুলো আছে, তাদের স্বাস্থ্য সংক্রান্ত শিশুদের টিকার ব্যাপারটা নিশ্চিত করার জন্য হাওর এলাকার অ্যাম্বুলেন্স, চা শ্রমিকদের জন্য আলাদাভাবে ভ্যান গাড়ি, যাতে চা বাগানের ভিতরে এলো এব্রো তেব্রো রাস্তা দিয়ে যাতে ভ্যান গাড়ি দিয়ে তারা আসা যাওয়া করতে পারে, এই বিষয়গুলো আমি করেছি। প্রতিটা হসপিটালে সমাজসেবা থেকে দরিদ্র মানুষের জন্য 500 টাকা করে আলাদাভাবে একটা থোক বরাদ্দ আছে, এটা সাধারণ মানুষ জানেন না। তো আমি যেটি আমার এলাকায় করেছি এটা আমি জানানোর জন্য নিশ্চিত করেছি যে শেখ হাসিনার সরকার এই কাজটি করেছেন, দরিদ্র হতদরিদ্র বৃদ্ধদের জন্য 500 টাকা করে আলাদাভাবে একটি খাত আছে। আর একটি মজার ব্যাপার হলো যারা মাঠ পর্যায়ে কাজ করেন আমাদের, এদের কারণে আজকে আমাদের মাতৃমৃত্যুর হার, শিশু মৃত্যুর হার আমরা এত কমাতে পেরেছি নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, সেই জায়গাটায় আমি কাজ করেছি। যারা মাঠে কাজ করেন তাদেরকে সরকারিভাবে আমি সাইকেল করে দিয়েছি, সাইকেল কিনে দিয়েছি, তাদেরকে রেইনকোট কিনে দিয়েছি, তাদের পেশার সাথে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিয়েছে, এতে করে তারা উৎসাহিত হয়েছেন। সামনে আপনি কি কি করতে চান যেটা করতে পারেননি বিগত বছরগুলোতে? আমি চেষ্টা করেছি আমাদের মতো যারা নারীরা আছেন তারা যেন দেশীয় পণ্যটা ব্যবহার করেন। আমাদের আদিবাসীরা খুব চমৎকার কাপড় বানান, আদিবাসী আমাদের সিলেটিদের হাতে বোনা ওই কাপড়গুলো, ওই জায়গাগুলোতে আমি তাদেরকে বিভিন্ন সরকারি অনুদান আনার চেষ্টা করেছি। এবং আগামীতে নারীরা বিশেষ করে নেত্রী শেখ হাসিনা যে দ্বার উন্মোচন করেছেন ক্ষমতার এবং দায়িত্ব নেবার যে জায়গাটি, সেটির ক্ষেত্রে যেন আমরা আরও দৃঢ় মানে প্রত্যয়ী হতে পারি। এই জায়গাটায় মানবিকতা, সাংগঠনিক শক্তি এবং রাজনৈতিক প্রজ্ঞার জায়গাটিতে
বিকশিত করবার জন্য আগামীতে আমার এলাকার নারীদের জন্য আমি আরও কাজ করার ইচ্ছা রাখি। আমাদের মতো ইয়াং জেনারেশনকে কি সাজেশন করবেন, কিভাবে আমরা আপনাদের মতো সমাজের কল্যাণে কাজ আসতে পারি? কারো সংসদ সদস্য বা রাজনীতি করতে হবে না কোনো ভালো কাজ করার জন্য, যে কোনো জায়গা থেকে এই কাজটা করা যায়। একটা ঘরে বসে আপনি যদি দেশের জন্য কাজ করেন, একটা নিজেই উদ্যোগ নিয়ে নিজের পায়ে দাঁড়ান, সেটাই কিন্তু দেশের ভালো হবে। সেজন্য আপনাদের একমাত্র অ্যাডভাইস যে আপনারা যেখানেই আছেন, যেই জায়গাটা যে ক্ষুদ্র মনে করবেন না, নিজেরা আপনারা ক্ষুদ্র না, আপনারা এক একজন শক্তিশালী এক এক দুটো হাত, আপনারা পারবেন। এবং আপনাদের স্বপ্ন যে বঙ্গবন্ধু করে গেছিল, সেই স্বপ্নের প্রতিফলন আপনাদের মাঝে আমরা দেখতে চাই। মুক্তিযোদ্ধারা যারা আপনারা সন্তানরা আছেন, তার সাথে আমরা যুক্ত হয়ে এই সোনার বাংলা করতে কি বিষয়ে প্রয়োজন এবং কি গ্যাপ আছে সেটা আপনার থেকে আমি জানতে চাচ্ছি। স্বাধীনতাটা কি, এই যুদ্ধে কি হয়েছিল, জাতির জনক বঙ্গবন্ধু কে ছিলেন, সেটা এই নতুন প্রজন্মকে বুঝানোর, দেখানোর এবং সেটা উপলব্ধি করার। রাজাকারদের সম্বন্ধে আমাদের আলাদা কোনো চ্যাপ্টার নাই বই পুস্তকে। তারা কি ছিলেন, আসলে তারা কি করেছেন, সেটা আমাদের এই শিক্ষার্থীদেরকে বুঝাতে হবে। কারণ রাজাকারটা এখনো ক্লিয়ার হয়নি, তারা কি আসলে জামাত, তারা কি শুধু বিরোধিতা করেছে, নাকি আসলে অ্যাকচুয়ালি তারা এই মুক্তিযুদ্ধের সময় কি কি করেছে, এটা বুঝাতে হবে সবাইকে। এই জিনিসটা আমাদের মনে হয় করা দরকার আছে। এমন কোনো কথা আছে কেয়া, যে কথাটা মনে হয় যে এরকম হলে ভালো হতো, এই কাজটি আমি করতে পারলে ভালো হতো কিন্তু করা হয়নি দুজনের কাছে? আসলে কাজের তো শেষ থাকে না। এটা এটা আমার মনে হয় রাজনীতিবিদরা যারা লাস্ট দিন পর্যন্ত বেঁচে থাকে, তারা সারাক্ষণই চিন্তা করতে থাকে যে সেই এলাকার জন্য কি করা যায়। আর আমার এলাকা যেহেতু নদী ভাঙন এলাকা, নদী ভাঙন নিয়ে একটা কাজ করার আমার খুব ইচ্ছা ছিল যে এটা যদি করতে পারতাম। তাছাড়া কিন্তু তাদের কোনো অভাব নাই, কষ্ট নাই, কিছুই নাই, খাওয়া পাচ্ছে না, এরকমও কিছু না। জাস্ট নদী ভাঙনের জন্যে তাদের জমিটা পানির ভিতরে চলে যাচ্ছে, তারা অসহায় হয়ে যাচ্ছে। এইটা খুব একটা বড় কাজ। আমার বাবার শেষ বক্তব্যে 91-10 জানুয়ারি মারা গেলেন, 90-16 ডিসেম্বর আব্বা বলেছিলেন একদিন কম্পন হবে, মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন হবে, রাজাকারদের বিচার হবে। এটা কিন্তু 90-এ আমি সেদিন আমার বাবার সাথে গিয়েছিলাম 16-ই ডিসেম্বরে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠানে। একটা জাদুঘর হবে, আঞ্চলিক মুক্তিযুদ্ধ জাদুঘর, এটি তার স্বপ্ন ছিল। এবং তার স্বপ্ন ছিল তার নিজের সম্পত্তি থেকে একটি দাতব্য প্রতিষ্ঠান হবে। আমি আমার এই কাজটি শুরু করেছি। আমার পৈতৃক সম্পত্তি থেকে আমি যতটুকু সম্পত্তি পেয়েছি সবটা আমি দান করে দিয়েছি। আমার হবিগঞ্জ শহরে, বাংলাদেশের বিশেষ করে সিলেটে প্রথম কোনো মুক্তিযুদ্ধ জাদুঘর হচ্ছে, যেটি আঞ্চলিক মুক্তিযুদ্ধ জাদুঘর, যেখানে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণাপত্রটি মানে ঘোষণা দিয়েছিলেন 25 মার্চ দিবাগত রাতে তার গ্রেফতার হওয়ার আগে, এবং সকল সংসদ সদস্য না, তখন তো জনপ্রতিনিধি ছিলেন গণপরিষদের, আমার বাবাও কিন্তু সেই সময়ের গণপরিষদের সদস্য হিসেবে একটি কপি পেয়েছিলেন, যেটি তার বুক পকেটে রেখেছিলেন গোটা 9 মাস, এবং আম্মাকে বলেছিলেন যে এটি আমি রেখেছিলাম এই কারণে যদি আমি শহীদ হয়ে যেতাম রক্ত দিয়ে ভিজিয়ে দিতাম, কিন্তু আমি এর বঙ্গবন্ধু নির্দেশনাকে আমি কখনোই ছোট হতে দিতাম না। এই স্বাধীনতার ঘোষণাপত্রটি আমার এই জাদুঘরে প্রতিষ্ঠিত হবে। আরেকটি কাজ হলো আমার স্বপ্ন যে আমি এতিম এবং বিধবাদেরকে নিয়ে, যেহেতু আমি মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে 2008 সাল থেকে আমি তাদের অধিকার আদায়ে, বিশেষ করে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি আদায়ে কাজ করছি, এরকম অনেক মুক্তিযোদ্ধার পরিবারের নারীরা আছেন যারা আসলে সেভাবে এখন চলতে পারছেন না, তাদের উন্নয়নে আমি একটি দাতব্য প্রতিষ্ঠান কাজ করব। মুক্তিযোদ্ধার কন্যা কেমন দেখতে চায় বাংলাদেশকে? এই স্বাধীন দেশে তো আমরা সুন্দরভাবে চলছি, মানুষের মনে শান্তি আছে, মানুষ শান্তিতে থাকছে, সেটাই দেখে যেতে চাই। আমার মনে হয় আমার আমার এর থেকে বেশি পাওয়া আর কিছু হবে না, কারণ পরিবারের আর তো কিছু, আমার বাবার কিছু তো আমি পাবো না। শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, দেশপ্রেম, এটা দিয়ে আমি একটা চমৎকার সবুজ ঘেরা একটা সমৃদ্ধ জনপদ আমার এলাকাটাকে আমি করব। এটা আমার রাজনীতিবিদ হিসাবে আমার আকাঙ্ক্ষা। ধন্যবাদ আমাদের দুজন মুক্তিযোদ্ধার সন্তানকে, জয় বাংলার সে স্লোগানের মধ্যে যে সোনার বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, সকল মানুষের সম অধিকারের বাংলাদেশ, সেই বাংলাদেশ তারা দেখতে চান। প্রিয় দর্শক, আমরা এখন আমাদের অনুষ্ঠানের সমাপন ঘটছি। আপনাদের ধন্যবাদ। আর নয় পেছনে ফেরা, আমার বুকে রাখবে ধরে আমার সন্তানেরা।